আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো কবুতর নতুন আরও একটি প্রতিবেদন করার জন্য আজকে আবার চলে আসলাম আনোয়ার ভাইয়ের কবুতর লফটে। আর এই লফটে বেশ কিছু ফ্যান্সি কবুতর দরদাম সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যার যেরকম পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো দর্শক, চলুন আর কথা না বলি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। জি ভালো আছেন না? হ্যাঁ ভাই। আচ্ছা, আজকে কি সবগুলো নতুন কালেকশন? আজকে নতুন আছে এবং আগের দুই এক পেয়ার হয়তো বা আছে আমার কাছে। তো যাই হোক, আমি আজকে আপনার আমার এই ভিডিও যারা দেশের বাইরে ও দেশে দেখছে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এর সাথে জানাই আমাদের এই ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের এই পায়রা পালা চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ভাইয়ের চ্যানেল মোটামুটিভাবে সৎভাবে, ভাইও সৎ লোক, আমিও ইনশাল্লাহ মোটামুটিভাবে সৎভাবে থাকার চেষ্টা করি। আপনাদের কাছে কতদূর থাকতে পারি এটা আপনারাই জানেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই যারা আমার আজকে নতুন কবুতর উদ্যোক্তা, যারা নতুন কবুতর পালবে তাদের জন্য আমি বিউটি হুমা হোয়াইট বিউটি আছে এক পিয়ার, আর টাইগার বিউটি আছে, এর সাথে আমি এক পিয়ার আপনার গিফটের ব্যবস্থা করেছি, সেটা হলো মাক্সি হুমার, এটা আমি গিফট দেবো। এই দুই পেয়ার এক পেয়ার যে আমার নতুন উদ্যোক্তা যারা নেবে তাদের জন্য শুধু এটা অফার দিব, যে কোনো এক পেয়ার কিনলে তাদেরকে এক পেয়ার ফ্রি দিব। আর আমাদের এই পায়রা পালাস চ্যানেলে যদি কোনো সমস্যা হয়, আমার লফটে না, যে কোনো লফটে আপনার আপনারা কবুতরের ভিডিওতে আপনার কবুতর কিনছেন, বায়না দিচ্ছেন বা যে কোনো সমস্যার কারণে কবুতর দিচ্ছে না, এরকম সমস্যা হলে আমাদের বড় ভাই এই ভাইয়ের কাছে পায়রা পালাস চ্যানেলের মালিক ওর কাছে ফোন দিবেন, তারপরেও সমাধান না করতে পারলে আমাদের সভাপতি আছে আমাদের কবুতর লাইনে, তারা আপনাদের সমাধান করে দেবেন। চাল আপনার কোনো সময় টেনশন করবেন না। আর যারা ব্যবসা করে তারাও সেই ভাইদেরকে বলি, কেউ কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, আপনারাও কাউকে ঠকাবেন না, এটা আমাদের নীতি নিয়ে আমরা ব্যবসা করব, সৎভাবে চলবো, হালাল রুজি খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার গেরেবার লাহোরি কবুতর আছে, মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা পেয়ার। সামনে যেটা আছে এটা কি নর ভাই? এটা নর। হ্যাঁ হ্যাঁ। পিছনেরটা মাদি না? এটা আপনার 10 পর। 10 পর এখনো ডিম বাচ্চা করেনি। আচ্ছা, 10 পর কমপ্লিট, নিউ রানিং একটা পেয়ার, 10 পর কমপ্লিট হয়ে গেছে, ডিম বাচ্চা এখনো করেনি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা করা শুরু করবে। এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন ভাই? এই পেয়ারটার দাম চাচ্ছি 4,500, চাওয়া দাম। চাওয়া দাম 4,500 টাকা না? হ্যাঁ। দর্শক বন্ধু, এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 4,500 টাকা, দামাদামি করে নিতে পারবেন। যদি পেয়ারটা কারো পছন্দ হয় আনোয়ার ভাই মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালারের সিরাজির একটা পেয়ার আছে, এটা নর না মাদি ভাই? এটা নর না? আর এই সেটেরটা মাদি না? এই পেয়ারটা কি রানিং? রানিং, একবারে ফুল রানিং? ফুল রানিং, ডিম বাচ্চা করানো না? আচ্ছা, এই পেয়ারটার প্রাইস কত পড়বে ভাই? এটার দাম পড়বে 3,000 খালি। হ্যাঁ, খালি 3,000 মাত্র। 3,000 টাকা? এটা কি একদম না চাওয়া দাম? এটা চাওয়া দাম। চাওয়া দাম না? দর্শক, এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 3,000 টাকা, দামাদামি করে নিতে পারবেন পেয়ারটা। যদি কারো পছন্দ হয় আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করতে পারেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের লাহোরির একটা পেয়ার আছে, এগুলো হচ্ছে মূলত বেবি। বেবি বেবি বেবিগুলো কত পরে আছে ভাই? জিরো পর। জিরো পরে আছে না? আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন দোনোটা বেবির গেট আপগুলো একবারে সেরকম গেট আপ, আর দোনোটা বেবি হচ্ছে আপনাদের ফুল ফ্রেশ, বিন্দু পরিমাণ মিসমার্কিং নেই। এই যে পায়ের ফেদারগুলো দেখেন খুব সুন্দর। এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 2,500 টাকা মাত্র। হ্যাঁ, মাত্র 2,500 টাকা। 2,500 টাকা? এটা কি চাওয়া দাম না একদম? এটা চাওয়া দাম আমার। চাওয়া দাম না? হ্যাঁ। দর্শক, এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 2,500 টাকা, দামাদামি করলে অবশ্যই কিছু কম হবে। যদি পেয়ারটা কারো পছন্দ হয় আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার ব্লু শেডিং কবুতর আছে, এই যে টাইটা দেখুন সেরকম হাই কোয়ালিটি টাই। এটা নর না মাদি ভাই? সামনেরটা সামনেরটা নর। আচ্ছা দর্শক, এই যে এটা হচ্ছে নরটা, এই যে নর, আর ওই সেটারটা হচ্ছে মাদি। দুটোটা কবুতর কড়ি কিরকম আছে ভাই? নরের কড়ি আছে, মাদির নর কড়ি একটু কম। মাদির কড়ি একটু কম না? আচ্ছা, পেয়ারটা ডিম বাচ্চা কিরকম করবে? ডিম বাচ্চা ভালো করে, 100% ওকে আছে ডিম বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, 100% ওকে। মাশাআল্লাহ। এই পেয়ারটার প্রাইসটা কত পড়বে ভাই? এই পেয়ারটার প্রাইস মাত্র 3,500 টাকা চাওয়া দাম। 3,500 টাকা চাওয়া দাম না? হ্যাঁ চাওয়া দাম। দর্শক, এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 3,500 টাকা, দামাদামি করলে অবশ্যই কিছু কম হবে। যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করতে পারেন। ভাই আফসান গিরিজেন, এটা কি নর না মাদি ভাই? নর ভাই। নর না?
আচ্ছা এই নটটা কি ডিম বাচ্চা করানো একবার ওকে জোড়া ছিল আমি মাদি বেঁচে দিছি আচ্ছা মাশাআল্লাহ এই নটটার দাম কত চাচ্ছেন ভাই এই নটটার দাম চাচ্ছি আমি হলো 3500 টাকা তবে আপনি নটটা পরীক্ষা করে দেখাতে পারেন যে নটটা কেমন ডাকে বা কি অবস্থা এটা একটা মাদি ঢুকিয়ে দিলে বুঝতে পারবেন যে নটটা কেমন ডাকে মাশাআল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটি এবং ডাকটাও খুব সুন্দর ছিল যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন চাওয়া দাম হচ্ছে 3500 টাকা দামাদামি করে নিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সবজি রেসার আছে কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এটা নর না মাদি ভাই এটা মাদি ওটা নর এটা নর না আচ্ছা মাশাআল্লাহ এটা হচ্ছে পিছনের একটা নর সামনের একটা মাদি এই যে এটা এটা নর এটা নরটা এটা মাদি এটা মাদিটা না এটা মাদিটা আর এই যে নরের শেপ দেখুন এরপর একটা ডিম্বাচ্চা কি রকম করে ভাই ওকে ভাই সেই ডিম্বাচ্চা করে রে হ্যাঁ খুবই ডিম্বাচ্চা ভালো করে কোনো বাচ্চা নষ্ট করে না বাচ্চা কোনো নষ্ট করে না 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 একবার দুটো বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এই পেটার প্রাইস কত পড়বে এই পেটার প্রাইস পড়বে হলো আপনার 2200 টাকা মাত্র 2200 টাকা হ্যাঁ মাত্র 2200 ভাই কবুতরের দাম তো এখন একটু কম একটু কমাই দেন ভাই কমাই দিছি ভাই একবারে কমাই দিছি 200 টাকা ছাড় দেন আচ্ছা হলো 200 টাকা 2000 টাকা তো দু পয়সা কম বললে হবে না 2000 এ দর্শক এই পেটা একদম 2000 টাকা দিয়ে নিতে হবে যদি কারো পেটা পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন বাগদাদি হোমার একটা পেয়ার খুব সুন্দর আকর্ষণীয় একটা পেয়ার এটা নর না মাদি ভাই এটা ওটা নর এটা নরটা না মাশাআল্লাহ এটা নর অলরেডি আমি এখানে দেখলাম যে এই পেয়ারটা ডিম বাচ্চা বের হয়ে গেছে একটা আর একটা বানাতে ঠোকরা আমি একটু দেখাই এই যে একটা বাচ্চা অলরেডি বের হয়ে গেছে ঠোকরা আছে বাচ্চা আর একটা আজকের মধ্যে ইনশাআল্লাহ বের হয়ে যাবে পেয়ারটা প্রাইস কত রাখবেন ভাই পেয়ারটার দাম পড়বে ভাই 3500 টাকা 3500 টাকা হ্যাঁ বাচ্চারা নিলে একটু আমাকে সময় দিতে হবে মানে বাচ্চা সহ দাম চাইছেন হ্যাঁ বাচ্চা সহ দিয়ে দেব আচ্ছা দর্শক পেয়ারটার দাম হচ্ছে 3500 টাকা বেবি সহ যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশন করে নিতে পারেন এক সপ্তাহ বাইনা দিয়ে রাখলে মাল আমি বাচ্চা যদি কেউ নিতে চান সে ক্ষেত্রে ভাইকে বাইনা করে রাখলে দেখা গেছে আপনার বাচ্চাটাকে কিছুদিন সে রাখবে লালন পালন করলে মানে একটু বড় হয়ে গেলে আপনাদেরকে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা টাইগার বিউটির বেবি আছে বেবিগুলো কত ফেদার গেছে ভাই একবার জিরো ফেদার বিগ সাইজের বেবি খুব সুন্দর দেখার মতো পিয়ার আর এর সাথে আমি একটা অফার দিব সেটা হলো সবজি এছাড়া এটা দেখানো হবে যারা নতুন নিবে উদ্যোক্তা নতুন উদ্যোক্তার জন্য আমি এটা দিব তো এর সাথে আরেক পেয়ার আমি মাক্সি এসারের বেবি ফ্রি দিব ওটা গিফট হিসেবে থাকবে হ্যাঁ গিফট হিসেবে থাকবে যারা এই পেয়ারটা নেবে তার জন্য গিফট হিসেবে থাকবে শুধু নতুনের জন্য ভাই আমি অনুরোধ করে বলি কেউ পুরাতন যারা অবশ্যই আমার কাছে ফোন দিবেন না যারা নতুন তারা আমার কাছে ফোন দিবেন আমি তাদের জন্য এটা দিব এর সাথে এক পেয়ার আপনার মাক্সি এসারের বেবি দিব তারা আস্তে আস্তে কবুতর পালন শিখুক এর জন্য আমি তাদেরকে গিফট হিসেবে একটা দিয়ে দিব সাথে আর এই পেয়ারটার প্রাইস কত রাখবেন ভাই এটা প্রাইস মাত্র 8500 টাকা 8500 টাকা না এটা চাওয়া দাম চাওয়া দাম তার সাথে আমার সাথে যোগাযোগ করবে এর সাথে গিফট দিব মনে করেন আমার সাথে যারা নতুন তারা যোগাযোগ করবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুব আকর্ষণীয় একটা পেয়ার আছে পেয়ারটা হচ্ছে মূলত এটা নর না মাদি ভাই ওইটা নর এটা নর না হ্যাঁ হ্যাঁ আর এটা মাদি না মাশাআল্লাহ পেয়ারটা পায়ে হচ্ছে ফেদার আছে এটা কি পেয়ার ভাই কি কবুতর এটা ভাই খামার একটা লট কিনছিলাম খামারওয়ালা দিয়ে দিছে বাইরের কবুতর বলছে জার্মানি খুব দামি কবুতর বলছে কিন্তু আমার কাছে ওরকম দাম ধরে নাই তো আমিও দর্শককে আমি কম দামে পাইছি আমি গিফট হিসেবে এটা আর কি সিলেক্ট করেছি আজকে খালি মাত্র 1200 টাকা দাম রাখবো 1200 হ্যাঁ একবারে গিফট হিসেবে দিব যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমি বারবার বলে থাকি নতুন উদ্যোক্তার জন্য আমার গিফটগুলো ব্যবহার হবে আর কি একদম 1200 টাকা হলে এটা দিতে পারবো হ্যাঁ হ্যাঁ এটা কি রানিং আছে হ্যাঁ হ্যাঁ এটা রানিং না ভাই এটা একটা বেবি বেবি কত পরে বেবি ভাই এটা আপনার ওই মনে করেন 4-5 পর হবে হয়তো বা 4-5 পরে বেবি না খুব সুন্দর দেখার মতো একদম 1200 টাকা হ্যাঁ মাত্র 1200 প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বারহমা আছে এটা নর না মাদি ভাই নর নরটা কি ডিমে আছে ডিমে আছে ডিম কয়টা আছে ভাই এখানে ডিম আছে ভাই দুইটা কিন্তু নরে দেয় না মাদি ডিম দিছে নরে তো আর ডিম দেয় না তা তো অবশ্যই ভাই হ্যাঁ মাদি এটা না হ্যাঁ ডিম কি জমছে ভাই ডিম জমে গেছে মানে বের হয়ে যাবে বাচ্চা 2-4 দিনের মধ্যে এই পেয়ারটার দাম কত রাখবেন আপনি এই পেয়ারটার দাম মাত্র 3500 টাকা রাখবো 3500 টাকা হ্যাঁ 3500 এটা কি চাওয়া দাম না একদম এটা চাওয়া দাম আমার সবগুলো কবুতর চাওয়া দাম কারণ আমি চাই যে নতুন উদ্যোক্তা আমার কাছে যখন ফোন দিবে তার কাছে আমি কমে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমি চাওয়া দাম চাই আচ্ছা ধন্যবাদ
দর্শক এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 3500 টাকা সাথে দুইটা জমানো ডিম আছে এটা নটটা আর এটা মাটিটা যদি পেয়ারটা কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক পেয়ার রেসাল কবুতর আছে একটা হচ্ছে মাক্সি রেসাল আর একটা হচ্ছে সবজি রেসাল চোখ দুটো আগুনের মতো টকটকে লাল এটা নর না মাটি ভাই সবজি রেসাল নর আর হলো মাক্সি এটা নরটা না হ্যাঁ আর এইটা মাদিটা না এটা মাদি মাদি কি ডিমে আছে না ডিমে আছে ডিম আছে ডিম কয়টা আছে ভাই ডিম দুইটাই দেয় একটা কবুতরে কয়টা থাকবে দুইটা আছে আচ্ছা ডিম কি জোলসে হ্যাঁ ডিম জোলসে এই পেয়ারটা এই পেয়ারটার দাম কত যাচ্ছে না এই পেয়ারটাতে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হ্যাঁ এত কম কে ভাই এটা পোস্টারিং কবুতর তো ভাই পোস্টারিং করা না এটা দিয়ে না হ্যাঁ এটা বাচ্চা আবার একবার সবজিও আসে একবার মাছিও আসে ভালো সবজিও আসে মাছিও আসে না হ্যাঁ আবার পোস্টারিংও করা যায় যাই যেমন ব্যবহার করতে পারে দর্শক এই পেয়ারটার দাম মাত্র 1200 টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে কালেকশন করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার মুখি আছে ব্ল্যাক কালারের এটা নর না হ্যাঁ মাশাআল্লাহ আর এটা হচ্ছে মাদি এটা কি স্প্রিং আছে ভাই ফুল স্প্রিং ফুল স্প্রিং আছে না ফুল স্প্রিং মাশাআল্লাহ এই পেয়ারটা ডিম বাচ্চা কি কি রকম করে ডিম বাচ্চা ভালো করে না 100% গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই পেয়ারটার দাম কত রাখবেন ভাই এই পেয়ারটার দাম মাত্র 1200 টাকা 1200 টাকা এটা কি একদম না চাওয়া দাম এটা আপনার একদম বলতে মনে করেন যদি কেউ নেয় 1000 টাকা রাখুন একদম বললে যদি কেউ নেয় একদম 1000 টাকা রাখবেন না হ্যাঁ হ্যাঁ নতুন উদ্যোক্তা হইতে হবে আমার কাছে এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চান একদম 1000 টাকা একেবারে সীমিত দাম কারণ মুখি কবুতর একবারে নর্মাল কোয়ালিটি হলেও সর্বনিম্ন দাম 1500-1600 টাকা হাই কোয়ালিটি দেখেন তো এটা কোয়ালিটি ভালো দুইটা যে ডিসপ্লে আছে যদি কারো পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ করে নিউ অর্ডার কালেকশন করতে পারবেন আট পরে আছে না হ্যাঁ নিউ অর্ডার আট পরে আছে দামটা একদম 1000 টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একবার ব্ল্যাক সিরাজি আছে এটা কি বেবি না একবারে বেবি কত ফেদার আছে ভাই এটা আপনার জিরো ফেদার মানে এক পর পড়ছে নাকি এরকম হতে পারে এক দু পরে হতে পারে মাশাআল্লাহ এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছে না এটা মাত্র চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা 2000 টাকা আর নতুন উদ্যোক্তা যদি নাই আমার কাছে তাহলে ওর জন্য 1800 টাকা 1800 টাকা একদম হ্যাঁ নতুন উদ্যোক্তা একদম না চাওয়া দাম ওর আরো কম দিব নতুন উদ্যোক্তা আমার কাছে কবুতর নিলে আশা করি খুব কম দামে দেওয়ার চেষ্টা করব নতুন উদ্যোক্তা হতে হবে মাশাআল্লাহ দর্শক যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিতে পারেন আর যারা নতুন আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের জন্য বিশেষ ছাড় আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা কোকা আছে এগুলো মূলত হচ্ছে কোকার বেবি 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 গুলো বয়স কত চলে ভাই জিরো ফেদার হ্যাঁ জিরো ফেদার জিরো ফেদার গেছে না মাশাআল্লাহ এগুলো কি ডাক ফুটছে হ্যাঁ হ্যাঁ কি রকম ডাক আসে ভাই ভালো ডাক আসে আচ্ছা এই পেয়ারটা কি কোকার বেবি এরে দেশি কুকা গোবিন্দ কুকা গোবিন্দ কুকার বেবি না আচ্ছা এই পেয়ারটার দাম কত যাচ্ছে না ভাই এই পেয়ারটার দাম মাত্র 1000 টাকা 1000 টাকা যাচ্ছে না হ্যাঁ এটা চাওয়া দাম চাওয়া দাম নতুন উদ্যোক্তা নতুন চাওয়া দাম বলতে একদম মানে নতুন উদ্যোক্তা নতুনদের জন্য এই পেয়ারটা কত নতুনদের জন্য 1000 একদম একদম 1000 একবার 1000 ভাই একটু কমা দেয় না ভাইয়ের কমে নাই না পানির দাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক পেয়ার শাডিং আছে ব্লু শাডিং এই পেয়ারটা কোয়ালিটি 100% ঠিক আছে না হ্যাঁ সেই পেয়ারটা কি রানিং না না ছয় পর ছয় পরে আছে ছয় সাত পরে আছে মাশাআল্লাহ এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছেন এই পেয়ারটা মাত্র 1600 টাকা নতুন উদ্যোক্তার জন্য 1600 টাকা হ্যাঁ এটা কি চাওয়া দাম না একদম এটা একদম একদম না হ্যাঁ দর্শক এই পেয়ারটা একদম 1600 টাকা হলে নিতে পারবেন যদি কারণে কেউ নতুন থাকেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নতুনদের জন্য আরো বিশেষ কিছু ছাড় আছে যদি আপনারা এই পেয়ারটা পছন্দ করে থাকেন নিতে চান আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা শাটিং আছে এটা হচ্ছে মূলত ফোম শাটিং ক্রিম বার একটু দেখাই ক্রিম বার না হ্যাঁ কড়িগুলো একটু দেখাই দর্শক এই যে কড়িগুলো দেখতে পাচ্ছেন 100% ক্লিয়ার আছে একবারে ফুল ফ্রেশ এটা মাদিটা না হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে মাদিটার কড়ি দুটোটা কড়ি একবারে ফুল ফ্রেশ এই যে একটু দেখার চেষ্টা করুন একবারে ফুল ফ্রেশ এই পেয়ারটার দাম কত যাচ্ছে ভাই মাত্র 3500 টাকা 3500 টাকা এটা কি একদম না চাওয়া দাম এ চাওয়া দাম আমার চাওয়া দাম চাওয়া দাম না দর্শক এই পেয়ারটা চাওয়া দাম 3500 টাকা দামাদামি করে নিতে পারবেন যদি পেয়ারটা কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা কিং কবুতর আছে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা পেয়ার পিছনেরটা নর এই যে এটা এই যে নরটা আর এই যে সামনেটা হচ্ছে মাদি এই পেয়ারটাকে রানিং না হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো না বাচ্চা করানো এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছেন ভাই এই পেয়ারটার প্রাইস মাত্র দাম চাচ্ছি হলো 4500 টাকা 4500 টাকা 500 টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম না হ্যাঁ
দর্শক এই পেয়ারটার চা দাম হচ্ছে 4500 টাকা দামাদামি করে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার বিউটি হোমার বেবি আছে শেপটা দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন শেপ এবং গেটআপ এই যে একটা এই পেয়ারটার বয়স কত চলে ভাই এই পেয়ারটার 0.4 জিরো পরে আছে না মাশাআল্লাহ এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছেন আপনি পেট্রোল প্রাইস 4500 টাকা 4500 টাকা হ্যাঁ এটা কি একদম না চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা চাওয়া দাম হচ্ছে 4500 টাকা পেয়ারটা দামাদামি করে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে চিলা কবুতর আছে একটা এখানে মূলত দুটো ডিম আছে ডিম দুটো কি আদরে হ্যাঁ এখানে নর কোনটা মাদি কোনটা ভাই जमे गेছে মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটার ডিমগুলো জমে গেছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ডিম সহ এক দাম 1500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে এই পেয়ারটা রানিং ভাই হ্যাঁ ভাই এটা ডিম বাচ্চা করা আছে হ্যাঁ এটা মাদিটা না হ্যাঁ এটা মাদি এই পেয়ারটার দাম কত যাচ্ছেন ভাই এই পেয়ারটার দাম 4500 টাকা চাচ্ছি 4500 টাকা হ্যাঁ চাওয়া দাম আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভার্স এই পেয়ারটা ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে চাওয়া দাম 4500 টাকা দামাদামি করে নিতে পারবেন যদি পেয়ারটা কারো পছন্দ হয় যোগাযোগ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে এগুলো তো বেবি না কত পরে আছে ভাই 0.0 0 ফেদার গেছে না মাশাআল্লাহ একবারে কোয়ালিটি ফুল একটা পেয়ার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন এই পেয়ারটার দাম কত পড়বে ভাই চাওয়া দাম 2000 চাওয়া দাম 2000 টাকা না হ্যাঁ দর্শক এই পেয়ারটার চাওয়া দাম 2000 টাকা দামাদামি করলে অবশ্যই কিছু কম হবে যদি পেয়ারটা কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা পটার কবুতর আছে এগুলো মূলত হচ্ছে পেন্সিল পটার না হ্যাঁ মাশাআল্লাহ এটা কি ভাই নর্নামাদি এটা নর্মাদি ভাই কিভাবে জিরো পরে বাচ্চা জিরো ফেদারের বাচ্চা হ্যাঁ এত বিগ সাইজ সেই মাশাআল্লাহ একেবারে বিগ সাইজ ম্যাকপাই পটার ম্যাকপাই পটার না হ্যাঁ আসলে এগুলো প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে হলো মাত্র 5000 টাকা এর চাওয়া দাম 5000 টাকা না হ্যাঁ দর্শক বন্ধু এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 5000 টাকা দামাদামি করে নিলে অবশ্যই কম হবে যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার কালো হোমা আছে ব্ল্যাক কালারের এটা নর্নামাদি ভাই এটা এটা নর্ন না আচ্ছা এই পেয়ারটা ডিম বাচ্চা কিরকম করে ভাই ভালো ডিম বাচ্চা করে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম কত যাচ্ছেন ভাই এই পেয়ারটার দাম মাত্র চাচ্ছিল 1800 টাকা 1800 টাকা পানির দাম এটা কি একদম না চাওয়া দাম এটা আর চাওয়া দাম কি বলবো রে ভাই তাও কম দেবো জান যদি দর্শকের লাই 2100 টাকা আরো কম দেবো 1500 টাকা একদম দাও দর্শক এই পেয়ারটা একদম 1500 টাকা হলে কালেকশন করতে পারবেন যদি পেয়ারটা কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সবজি রেসার আছে এটা নর না হ্যাঁ এই যে নর কোয়ালিটি সম্পূর্ণ একটা নর আর মাদিটাও মাশাআল্লাহ একবারে খুব সুন্দর আর দোনোটার গলার যে কালারটা দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে খুব সুন্দর আকর্ষণীয় কালার যদি পেয়ারটা কেউ নিতে চায় কত টাকা দাম রাখবেন ভাই একদম বলে দেবো ভাইয়া একদম বলবেন কম করে বলবেন আচ্ছা তাহলে 2000 টাকা দেন আপনার কথা একদম 2000 টাকা না হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ 100% দর্শক এই পেয়ারটা 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম 2000 টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন পেয়ারাশর দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল একটা কবুতর এটা কি ভাই ডাউকা নর এটা কি দুবাজ আছে না দুবাজ নাই নর এরকমই ডাউকা নর তো এরকমই হয় এরকমই হ্যাঁ না পায়ের ট্যাগ দেখছেন বাইরের ট্যাগ সেই ট্যাগ দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা মাক্সি রেসারের বেবি আছে
এগুলো কয় পর আছে ভাই? 0 0 0 পর এত বড় সাইজ? হ্যাঁ এটা কিং এর মতো একবার। হ্যাঁ ভাই খুব ভালো মাল মাশাআল্লাহ। এটা আমি গিফট করব যারা নতুন উদ্যোক্তা, আমার ওই যে বিউটি আপনার টাইগার বিউটি যারা কিনবে তাদের জন্য এটা গিফট। পুরাই ফ্রি? একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি। না সম্পূর্ণ আমার টাইগার বিউটি বা ওই যে হোয়াইট বিউটি যে কোনো একটা বিউটি নিলে আমি এটা গিফট দিয়ে দেব। আগে প্রথম ফোন বিউটি হোমার বেবি গুলোর যে কোনো এক পেয়ার যদি কেউ নেয় তার সাথে এই পেয়ারটা ফ্রি ফ্রি, যে যা আগে ফোন দেবে সে নিতে পারবে।